ইন্স্যুরেন্স বিমা কি? এক কথায় ইন্স্যুরেন্স বিমা হচ্ছে গ্রাহক ও কোম্পানির মাঝে একটি চুক্তি। অর্থের বিনিময়ে একজন গ্রাহকের যে কোনো বিপদ বা ঝুঁকিতে আর্থিক সহযোগিতা করার চুক্তি হচ্ছে ইন্স্যুরেন্স বা বিমা। অন্যভাবে বললে ইন্স্যুরেন্স বিমা হচ্ছে কয়েকজন লোকের টাকা দিয়ে যে কোনো একজন লোকের বিপদে আর্থিক সহায়তা প্রদান করা। আরও বিস্তারিত বললে ইন্স্যুরেন্স কোম্পানি মূলত একজনের বিপদকে অনেকের মাঝে ভাগ করে দেওয়ায়, এতে করে বিপদে পড়া লোকটি আর্থিক সহায়তা পায়। ধরুন একজন লোকের চিকিৎসার জন্য 5 লাখ টাকা প্রয়োজন, কিন্তু তার একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। তখন ইন্স্যুরেন্স কোম্পানি আরও 20 জনের টাকা এই একজন লোককে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ একজনের বিপদকে অনেকজনের মাঝে ভাগ করে দেওয়াই হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বিমা কয় ধরনের হয়? ইন্স্যুরেন্স বিমা মূলত 3 ধরনের হয়। যেমন 1 নম্বরে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা, 2 নম্বরে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা, 3 নম্বরে জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বিমা। লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমা কি? লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা মানুষের জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। ধরুন আপনি আপনার পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি, কোনো কারণে যদি আপনার মৃত্যু ঘটে তখন আপনার পরিবারের আর্থিক অবস্থা হুমকির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে আপনার যদি একটি জীবন বিমা করা থাকে তাহলে আপনার মৃত্যুর পর আপনার পরিবার আর্থিক সহায়তা পাবে, যা আপনার পরিবারের জন্য খুবই দরকার। হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমা কি? হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা হচ্ছে এক ধরনের চুক্তি যা বিমাকারী কোনো যে কোনো দুর্ঘটনা, অসুস্থতা ও ভয়াবহ রোগ ব্যাধির চিকিৎসা খরচের আর্থিক নিরাপত্তা দিয়ে সাহায্য করে। ধরুন আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনার হঠাৎ কোনো জটিল রোগ ধরা পড়ল এবং চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, তখন আপনাকে অনেক টাকা ধার লোন নিতে হতে পারে। এমন অবস্থায় আপনার যদি একটি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আপনার চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়ে আপনার পাশে দাঁড়াবে আপনার ইন্স্যুরেন্স পলিসি। জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বিমা কি? জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বিমা হচ্ছে আপনার ব্যবহৃত কোনো বস্তুর উপর আসন্ন ক্ষয়ক্ষতির জন্য ইন্স্যুরেন্স করানো। যেমন আপনার গাড়ির জন্য ইন্স্যুরেন্স হতে পারে, আপনার বাড়ির জন্য ইন্স্যুরেন্স হতে পারে, আপনার ব্যবসা অথবা দোকানের জন্য ইন্স্যুরেন্স হতে পারে। এগুলো জেনারেল বা সাধারণ বিমার আওতায় পড়ে।